তোমার মা এক সঙ্গী পাবেন, বুঝলে বাবা রাম? কাতু মা ঘর থেকে চলে গেলে এই ঘর বড় শূন্য হয়ে যাবে ভাই শুক্লা। কিন্তু মেয়ে নক্ষী মন তো তা নয়, ঠিক আছে, কিন্তু একবার কষ্টি বিচার করাবেন তো। সেই নিয়ে তোমাকে তো ভাবনা ভাবতে হবে না গো চন্দ্রবাবু। আমি এই যজ্ঞেশ্বর ঠাকুরকে আসার সময় কষ্টি বিচার করতে দিয়েছি। তো বলি তোমার মেয়ে কই? তার বিয়ের কথা হয়েছে, সে কি এখন সম্মুখে এসে দাঁড়াতে পারে? সত্যি দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। বৌঠান, মেয়ে হলো কি পরের ধন, সে তো বাপের ঘরে আসেই পরের ঘরে যাওয়ার জন্য। এখন তার কথা ভেবে আপনি যদি এখন দুঃখ পান তাহলে তো চলবে না। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। যদি একটা সব গুণেশ হয় তখন তার দায় কে নেবে শুনি? তুমি নেবে তো? শুনছেন শুনছেন আপনি? সবাইকে ডাকুন না। কি হয়েছে রানী? ডাকুন অকলকে, ডাকুন না। কি হয়েছে? তোমাকে কষ্ট হচ্ছে? কি করি এখন? মা, বৌঠানকে ডাকি। তুমি তুমি এখানে থাকো, আমি ডাকছি বৌঠানকে। তোমার কি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে? শোনো, আজ আমাদের এই যতটুকু যা আছে না, ওই দাদার দয়ায়, আর তুমি তার পরিবারের বিরুদ্ধেই সব সাপান্ত করছো। করছি করছি, কারণ আমার আমার মনে এক আর মুখে আর এক নয়। তবু আমি যাবো যাবো, তবে বুকে বেশ নিয়ে যাবো। শুনুন, জ্যাঠামশার সাথে গিয়ে একবার কথা বলুন। হয় সরযুকে এ বাড়িতে ফিরিয়ে আনবে, নয়তো আমি আবার বিয়ে করবো। আরেকটা কথা বলুন, এই মার বংশের সম্পত্তি ভাগ আমাদেরও চাই, আমরা তাদের আশ্রিত নই। অভয়! কেন? অন্যায় কিছু বলেছি নাকি? রাজচন্দ্র দাস এই বিশাল সম্পত্তি একাই ভোগ করবে, আর আমি এই বংশে কেউ নই। আমি বুঝতে পারছি না এই সময় তোমাদের মাথায় কেন এই ধরনের চিন্তা ভাবনা আসছে। আমি যাচ্ছি দাদার কাছে, আর তোমার কর্তব্য এই সময় চন্দ্রের পাশে থাকা। কর্তব্য, কর্তব্য!
শাওরিমা কোথায়? উনি একটু ঘরে গেছেন, জানাই তো ওনার বাতের ব্যথাটা বেড়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন। কি প্রয়োজন আমাকে বলো না। দিদি দিদি আমি আমি আর পারছি না, কোনোবার তো এমনটা হয় না, এবার এবার কেন এমন হচ্ছে? এবার যে ব্যাটা আসবে রে, একটু জানান যে আসবে না। তোমাদের শাওরিমার শুনে আমি একটু কথা কয়ে আসি। এ কি বউকে এই অবস্থায় ফেলে রেখে? এখনো একটু দেরি আছে, তোমরা তোমরা একটু হাত পা ঘষো, আমি আসছি গিন্নিমার কাছ থেকে। আমি তো কিছু বুঝতে পারছি না দিদি, কেন এমন হচ্ছে বলো না। মা বাচ্চা যেন দুজনেই সুস্থ থাকে। আমার চেষ্টার কোনো কসুর হবে না কর্তা মা, কিন্তু যদি এমন হয় বাচ্চাকে বাঁচাতে হবে, নয়তো বউকে বাঁচাতে হবে, তাহলে কাকে বাঁচাবো বলুন। না 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 দাই, এমন কথা বলো না, এমন হতে পারে না। শক্ত হ যুগে শক্ত হ, হ্যাঁ এমন পরিস্থিতি এলে কি করতে হবে সে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। এমনটাই যে হবে তা কইছি না, তবে যদি হয় তাই জানতে চাইছি। এটা কোনো প্রশ্ন হলো? গাছ থাকলে ফল হবেই। গাছই যদি না থাকে? না পারো কিনে, গাছ মরে গেলে আবার নতুন করে গাছ পোতা যায়, অবশ্যই সে গাছে ফল হতেও পারে আবার নাও পারে। যে ফলটা আমাদের হাতের কাছে আছে তাকে তো রোকে করতে হবে। বউয়ের এখন বয়স বাড়ছে, ওই গাছে যদি আর কখনো ফল না ধরে। চুপ করো মা, কি করছো? কি ছোট বৌমা সম্পর্কে হ্যাঁ এমন কথা বলো না। মা, ছোট বৌমা হলো আমার সংসারে নকি। জানি যুগি, আমি জানি, সে যদি কোনো বেটা না দিতে পারে তাহলে কি সে নকি? শুনি যত, তুইও মেয়ের মা, তার জন্য তো আমাকে কম কথা শুনতে হয়নি গো বড় গিন্নি। তুমি তো সবই জানো, সব কি তুমি ভুলে গেছো না? কপাল গুনে তুমি পিতরামকে বাড়িতে এনেছিলে, কর্তারা তাকে পছন্দ করেছিল তাই না? ছোট, কেন পুরনো কথা তুলছিস? আমি যাই গো গিন্নিমা, তবে কর্তামা যা বলেছে তাই হবে, ব্যাটাকেই আমার বাঁচাতে হবে। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।